প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি ছয় কোশ্চেন নাম্বার 19-এর দুয়ের দাগ। 1/5 প্লাস 1/2 মাইনাস 2/15 মাইনাস 1/6। ঠিক আছে, তাহলে এটা আমরা আজকে করব, 2/15 মাইনাস 1/6। তো দেখো, এখানে আমরা একটু লিখে নিচ্ছি, তাহলে আমরা কীভাবে করছি দেখো। আমরা করছি এটাকে, তাহলে 1/5 প্লাস 1/2, তাহলে আমরা এটাকে আমরা লিখে নিচ্ছি এইভাবে যে 1/5 প্লাস 1/2, এটাতে আমরা ব্র্যাকেটে করে নিই, তাহলে মাইনাস 2/15 প্লাস 1/6, তাহলে কিন্তু আরেকটু সহজভাবে আমরা করতে পারবো। ঠিক আছে, কীভাবে করলাম দেখো, এখানে মাইনাস, তাহলে দেখো এখানে মাইনাস ইন্টু প্লাস মাইনাস হয়, আর মাইনাস ইন্টু প্লাস মাইনাস হয়, তাহলে আমরা মাইনাসটাকে কমন নিয়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যোগটাকে করে নেব, তাহলে 5 × 2 = 10, 5 দিয়ে ভাগ করলে 2, প্লাস 2 দিয়ে ভাগ করলে 5, মাইনাস 15 আর 6। এটা আমরা লসাগু বের করবো, 15 আর 6-এর লসাগু 3 দিয়ে 3, 5-এ 15, 3 × 6 অর্থাৎ 3 × 6, 5 × 6 = 30। তা আমাদের লসাগু বেরিয়েছে 30, 30, তাহলে 15 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ 2 × 2 প্লাস 6 দিয়ে ভাগ করলে 5, 1 × 5, তাহলে আমরা পাচ্ছি 7/10 মাইনাস, এখানে পাচ্ছি 2 × 4 প্লাস 5/30 অর্থাৎ 9/30, অর্থাৎ পেলাম আমরা 7/10 মাইনাস 9/30, 7/10 মাইনাস 9/30। ঠিক আছে, তাহলে আমরা যদি লসাগু নিই, তাহলে লসাগু বেরোবে 30, 30 কে 10 দিয়ে ভাগ করে 3, তাহলে 7 × 3 মাইনাস 30 কে 30 দিয়ে ভাগ করলে হয় 1, 9 × 1, 3 × 7 = 21 মাইনাস 9/30, তাহলে 21 থেকে বাদ দেব 9, 10 = 2 = 12, তাহলে আমরা পাচ্ছি 12/30, 12/30। 2 দিয়ে যদি ভাগ করি, 2 হচ্ছে 6, 2 দিয়ে 15, ঠিক আছে, আবার আমরা 3 দিয়ে ভাগ করো, 3 × 6, 3, 5 = 15, অর্থাৎ 2/5 বা 2/5, এটাই আমাদের উত্তর হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।